আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। দেশে করোনার নতুন হটস্পট টাঙ্গাইল, সারা দেশে রেকর্ড 136 জনের মৃত্যু। এরপরে জানিয়ে দেব কঠোর লকডাউনের সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহ্বান ওবায়দুল কাদেরের। এদিকে বিভিন্ন জটিলতায় তীব্র অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসা নিচ্ছেন বেগম খালেদা জিয়া। জানিয়ে দেব লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহনশীল হতে হবে বলছে জি এম কাদের। এদিকে লকডাউন দেখতে আসায় রাজধানীতে আটক 400+। সর্বশেষ জানিয়ে দেব খুলনা মেডিকেলে পিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবাণু, ল্যাব বন্ধ ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। 24 ঘন্টায় বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে রেকর্ড 136 জন মারা গেছেন। এর মধ্যে দক্ষিণ, উত্তর, পশ্চিম অঞ্চলে 96 জন। সবচেয়ে বেশি মারা গেছে নতুন হটস্পট টাঙ্গাইলে 16 জন। সর্বোচ্চ শনাক্তের হার সেখানেই 40.92%। শয্যা ও অক্সিজেন সংকটে বেসামাল রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা চলছে মেঝেতেও, প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত। এখন আর সীমান্তর জেলা নয়, ভয়াবহ করোনা ছড়িয়ে পড়েছে দেশব্যাপী, তাই মৃত্যুর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সীমিত লকডাউনেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, তবে আজ থেকে কঠোর লকডাউন শুরু হয়েছে। রোগী বাড়ায় চিকিৎসা সেবা দিতে দিশেহারা চিকিৎসক ও নার্সরা। এবার নতুন হটস্পট হিসেবে যুক্ত হয়েছে টাঙ্গাইল। করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ মারা গেছেন 16 জন। 628টি নমুনা পরীক্ষায় শনাক্ত 257 জন। হার 40.92%। 50 শয্যার বিপরীতে 60 জন ভর্তি থাকায় অনেকেই চিকিৎসা চলছে মেঝেতে। এদিকে করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে 22 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর 14, নওগাঁর 5 এবং চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের 1 জন করে। 24 ঘন্টায় 406টি নমুনা পরীক্ষায় 162 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 39.9%। অন্যদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার কুদরত ই খুদা জানান, সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় 14 জন মারা গেছেন। 24 ঘন্টায় 192টি নমুনা পরীক্ষায় 67 জন শনাক্ত হয়েছেন। হার 35.0%। জেলায় 809 জন রোগী বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এদিকে সাতক্ষীরায় যে 14 জন মারা গেছেন তাদের মধ্যে 6 জনের অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতদের স্বজনদের। এদিকে খুলনা মেডিকেলে আরটিপিসিআর ল্যাবে দূষণ দেখা দেয়ায় নমুনা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর 3টি হাসপাতালে মারা গেছে 11 জন, তাদের মধ্যে 5 জন খুলনার, 3 জন বাগেরহাটের ও 1 জন যশোরের। 24 ঘন্টায় 633টি নমুনা পরীক্ষায় 242 জন শনাক্ত হয়েছেন। হার 38%। এছাড়া যশোর সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন বলেন, যশোরে মারা গেছেন 12 জন, 537টি নমুনা পরীক্ষায় 142 জন শনাক্ত, শনাক্তের হার 27%। তবে কুষ্টিয়ায় মারা গেছেন 9 জন, আর চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে 5 জন করে মারা গেছেন। ময়মনসিংহে 8 জন মারা গেছেন। 24 ঘন্টায় 443টি নমুনা পরীক্ষায় শনাক্ত 129 জন। এদিকে বগুড়ায় করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বগুড়ায় 24 ঘন্টায় 5 জন মারা গেছেন। এছাড়া 352টি নমুনা পরীক্ষায় শনাক্ত 132 জন, হার 38%। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে সিলেটে 7 জন, চট্টগ্রামে 5 জন, নাটোর, পিরোজপুর ও দিনাজপুরে 4 জন করে, লালমনিরহাটে 3 জন এবং ঠাকুরগাঁওয়ে 2 জন মারা গেছেন। সূত্র সময় নিউজ। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের সুরক্ষায় সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। অসহায় কর্মহীন মানুষের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সূত্র যমুনা নিউজ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে লিভার কিডনি ও হার্টের জটিলতায় তীব্র অসুস্থ অবস্থায় বাসায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার পহেলা জুলাই দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে আরো হায়ার সেন্টারে নেওয়ার পরামর্শ দিয়েছেন, যা বাংলাদেশে সম্ভব নয়। বিএনপির এই নেতা বলেন, বেগম জিয়ার জনপ্রিয়তা ও তার নেতৃত্বকে সরকার ভয় পায়, এজন্যই ফরমায়েশি রায়ের ওপর ভিত্তি করে উন্নত চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাকে অন্যায়ভাবে আটকে রেখে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বেগম জিয়ার কিছু হলে তার সমস্ত দায় সরকারকেই নিতে হবে বলে উল্লেখ করেন ইমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি আরো বলেন, সরকারের মন্ত্রীরা রাজনৈতিক হীন উদ্দেশ্যে আইনের অপব্যাখ্যা দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল সহ বিরোধী দল ও জনগণকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করছে। সূত্র বাংলা ভিশন। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারিভাবেই। এমন দুঃসময়ে সরকারকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি বিত্তবানদের উচিত হবে করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো। নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের আদর্শ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলেন, তাই জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি প্রদত্ত আহ্বান জানাচ্ছি, ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে সচেষ্ট থাকুন। আজ এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী করোনাকালে নতুন করে 2.5 কোটি মানুষ দরিদ্র হয়েছে। আগে থেকেই আরো 1 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে, তাই দেশে দিন আনে দিন খাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। এমন বাস্তবতায় লকডাউনে কর্মহীনদের পরিবারের খাদ্যর অভাব ভয়াবহ হয়ে উঠতে পারে। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরো বলেন, লকডাউনের কারণে যদি একটি শিশুও ক্ষুধার্ত জ্বালায় কাঁদে, একটি মানুষও না খেয়ে থাকে, তা হবে বেদনাদায়ক। অভুক্ত থেকে কেউ যদি মারা যায়, তা হবে জাতির জন্য কলঙ্কজনক। তাই লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সবাইকে সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধি নিষেধ অমান্য করে কেউ অপ্রয়োজনে কেউ লকডাউন দেখতে রাস্তায় বের হওয়া 400+ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, বিধি নিষেধ ভঙ্গ করায় রাজধানীতে 400-র বেশি আটক, এর মধ্যে তেজগাঁও বিভাগে 167 জন, মিরপুরে 101 জন। এরা কেউ লকডাউন দেখতে বের হয়েছিল, কেউ বের হয়েছিল অপ্রয়োজনে। সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা নেবে, পাশাপাশি অর্ধশত যানবাহনকে মামলার আওতায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার পহেলা জুলাই সকাল থেকে দুপুর 12:30 পর্যন্ত মিরপুর গাবতলী টেকনিক্যালে শাহালি পল্লবী মিরপুর কাফরুল সহ পুরো পুলিশ 100+ জনকে আটক সহ অর্ধশতাধিক যানবাহনকে মামলা দেয়। মিরপুরে দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে পুলিশের অভিযান। বিষয়টি নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার আসম মাহতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক ইত্তেফাক অনলাইনকে বলেন, লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়াতে সকাল থেকেই তেজগাঁও জোনের অধীনে থাকা 6 থানা এলাকায় 167 জনকে আটক করা হয়েছে। সূত্র ইত্তেফাক। খুলনা মেডিকেলে পিসিআর ল্যাবে ছড়িয়ে পড়েছে জীবাণু। এ ঘটনায় আজ বৃহস্পতিবার থেকে 3 দিন ল্যাবটিতে নমুনা পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে অধ্যক্ষ আব্দুল আহাদ বলেছেন, গতকাল বুধবার রাতে ল্যাবটিতে 94 নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে 92 পজিটিভ আসে। তখন আমাদের সন্দেহ হয় যে হয়তো ল্যাবে জীবাণু ছড়িয়ে পড়েছে। ল্যাব জীবাণু মুক্ত করার পর ফের নমুনা পরীক্ষা চালু হবে। ছড়িয়ে পড়া জীবাণু করোনার কিনা তা নিশ্চিত করেননি অধ্যক্ষ ডাক্তার আব্দুল আহাদ। তিনি জানান, ল্যাবে 2000 করোনার নমুনা ছিল, সেগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। সূত্র বিডি প্রতিদিন।